প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, চন্দ্রভিজান টু কতটা সফল শুনে নিন ইসরোর বক্তব্য। 22 জুলাই দুপুর 2:43 মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV Mark 3 উৎক্ষেপণযানের মাধ্যমে চন্দ্রযান টুকে মহাকাশে পাঠানোর সময় থেকেই গোটা বিশ্বের নজর ছিল ভারতের চন্দ্রাভিযান 2-এর দিকে। এরপর 46 দিন ধরে ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা একের পর এক বাধা সাফল্যের সঙ্গে পার হয়েছেন নিখুঁত সময় মেপে। সবাই যখন প্রবল উৎসাহ নিয়ে অধীর অপেক্ষায়, রাত 1:37 মিনিটে বিক্রম যখন চাঁদের মাটি থেকে মাত্র 2.1 কিলোমিটার উপরে, তখনই মনিটর থেকে বিক্রম মিলিয়ে গেল। বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। একটু পরেই ইসরোর বর্তমান চেয়ারম্যান কে শিবম প্রধানমন্ত্রীকে কিছু বললেন। প্রধানমন্ত্রী ধীর পায়ে উঠে চলে গেলেন। তারপর কে শিবম ঘোষণা করলেন, বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখছি ঠিক কি হয়েছে। এখানেই বিক্রম ল্যান্ডারের সমাপ্তি। তাহলে কি বিফল হলো এতদিনের পরিশ্রম, পরিকল্পনা ও বিজ্ঞানীদের সমস্ত গবেষণা? আনন্দের খবর এই যে সব কিছু বিফলে যায়নি, কারণ উৎক্ষেপণের পর প্রথম পদক্ষেপ ছিল চন্দ্রযান 2-কে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা, যা অতি সহজেই করা হয়েছে। তার পরের পদক্ষেপ তাকে ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে নিয়ে আসা। 1 মাস 6 দিন পর আগস্ট মাসের 27 তারিখে সকাল 9:40 মিনিটে এই প্রক্রিয়া শুরু হয়। চাঁদের কক্ষপথে চন্দ্রযান 2-কে স্থাপন করতে সময় লাগে 19 মিনিট 50 সেকেন্ড। মাত্র 2.1 কিলোমিটার পথ পাড়ি দেওয়া বাকি ছিল, এই পাওয়াটাও কিছু কম নয়। ল্যান্ডার বিক্রমের মিশনের মাত্র 5% পূরণের দায়িত্ব ছিল, সুতরাং সেটা না হওয়ায় মিশনের 95% সফল, মাত্র 5% বিফল। এই ল্যান্ডার বিক্রমের লাইফ ছিল মাত্র 14 দিনের। তার দায়িত্ব ছিল চাঁদের ভূগর্ভের অভ্যন্তরের তাপমাত্রা মাপা, কোনো জলীয় পদার্থের অস্তিত্ব আছে কি না তা মাপা এবং প্রতিনিয়ত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপা। এবার বলি, এই অভিযানে পাঠানো উপগ্রহ চাঁদের চারপাশে কিন্তু ঘুরেই চলেছে। এর লাইফ 1 বছর। এটি সফলভাবে চাঁদের চারিদিকে ঘুরছে এবং 1 বছর ধরে এ বিভিন্ন ছবি আমাদের পৃথিবীতে পাঠাবে। এর মাধ্যমে আমরা চাঁদের আবহাওয়া, জলবায়ু, তার খনিজ পদার্থের অস্তিত্ব কোথায় কোথায় আছে ইত্যাদি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানতে পারব। জানা যাবে বিক্রম ও প্রজ্ঞান চাঁদের মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে না শুধুমাত্র সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সময় পাওয়া যাবে 1 বছর। সুতরাং ভারতীয়দের গর্ব করার মতো বিষয় যে তারা 95% সফল। এবার একটু অন্য কথা বলি, ভালো লাগলে বন্ধুদের এটি শেয়ার করে দিন, একটা লাইক দিন এবং আরও ইন্টারেস্টিং বিভিন্ন বিষয়ের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।